এই যে মাথা সরু ও দর্শক, এটা অরিজিনাল জডি। আচ্ছা, আপনার এই জট কত বছর? 10 বছর। 10 বছর? তা আপনার এই জট নিয়ে চলতে সমস্যা হয় না? হলে আর করা যাবে, এত কাটা যাবে না, কাটলে নক্ত বাড়ায়। দেখতে পাচ্ছেন একজন লোক, ওনার কত বড় একটি গাঁটি ওনার দেখতে পাচ্ছেন, ওনার মাথায় একটি জট দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। তো এই মুহূর্তে অবস্থান করছি পাটুরিয়া ঘাট থেকে রাজবাড়ির দিকে যাতে। ও আচ্ছা, ওনার বিছানা সম্ভবত এখানে, উনি এখানে বসবে। আচ্ছা, আমরা ওনার সাথে একটু কথা বলবো, আপনারা সাথে থাকেন। কি নাম আপনার? আমার নাম খোকন। খোকন, তো আপনি এখানে যে বসে আছেন, এই জায়গা কোন জায়গা জানেন আপনি? না, এটা তো কোন জায়গা তা বলতে পারবো না। এখানে কতদিন ধরে বসে আছেন? আমি এখানে আইছি আজ 3 দিন। 3 দিন এই এক জায়গায় বসে আছেন? তো আপনার এই কাপড় চোপড়ের এই অবস্থা কেন, এত ময়লা কেন? ময়লা ও কুকুরি কামড়ায়। ওই যে কুকুরি কামড়ায় ভাই, কুকুরি কামড়ায় কামড়ায়ছে 2 বার। ও আপনার এই দর্শক, ওনারে নাকি কুকুরে কামড়াইছে, এর জন্য পা বেঁধে রাখছেন। আমি যদি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ওনার পাও দুটা বেঁধে রাখছে, অনেক কিছু দিয়ে বেঁধে রাখছে। কুকুরে কামড় দিচ্ছে আপনারে? আয় হায় দর্শক, যে যে হাঁচাই তো কুকুরে কামড় দিছে। তো তো আপনি বাড়ি কোথায়? বাড়ি আমার পাইগাছা, পাইগাছা বটডাল। পাইগাছা জেলা কি? জেলা খুলনা। খুলনা জেলা, গ্রাম? গ্রাম ও ঘুরকাটি। ঘুরকাটি, ঘুরকাটি গ্রাম। বিয়ে শাদি করছেন আপনি? না, বিয়ে শাদি করেন নাই। কেন, আপনার বয়স কত? 50। তো 50 বছর আপনি বিয়ে করেন নাই? না। এমনি এমনিতে আপনার কোনো সমস্যা আছে নাকি? আছে, এই কুকুরি কামড় আছে আমার এই এই বুকে একশো। বুকে 100 আপনার? গোসল করেন না কত মাস? গোসল করি তা 3 মাস। 3 মাস গোসল করেন না আপনি? আচ্ছা, খাওয়া দাওয়া করেন কীভাবে? মাসে দেওয়া চাই খাই। মাসে দেয়? এখানে তো অত ওরকম একটা ঘর বাড়ি নাই, তো এখানে বসে আছেন কেন আপনি? এখানে আমি বসে থাকি। হ্যাঁ, এখানে আমার ভাত টাত সব দিয়ে যায় মাসে। নামাজ কালাম পড়েন নাকি? পড়লাম, এখন পড়ে নিয়ে মাসে ভাত দিয়ে যায় আমার। ও এখন আর পড়েন না? আপনি কোনো কোরআন তেলাওয়াত পারেন? না। কোনো সূরা টুরা পারেন? কিছুই পারেন না? আচ্ছা আচ্ছা, তো আমি যদি একটু লক্ষ্য করে দেখাই, ওনার বিশাল আকারের একটি পুতলা দেখতে পাচ্ছেন। তারপরে ওনার দর্শক, আমি যদি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই, অবাক হয়ে যাবেন। কাকা, এই যে আপনার পিছনে জট দেখতে পাচ্ছি, এই জটটা কত বছর? 10 বছর। একটু খুলেন তো কাকা। দর্শক, আমি যদি দেখাই, একটু দাঁড়ান তো কাকা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এই তো দাঁড়ান। এটা কি আগলা নাকি? আগলা, আগলা, আগলা লাগাইছেন? না, এই যে মাথা সরু। ও দর্শক, এটা অরিজিনাল জটই। আচ্ছা, আপনার এই জট কত বছর? 10 বছর। 10 বছর? তা আপনার এই জট নিয়ে চলতে সমস্যা হয় না? হলে আর করা যাবে, এত কাটা যাবে না, কাটলে রক্ত বাড়ায় মাথা দিয়ে। ও কাটলে রক্ত বাড়ায়? তখন আপনি এনে আজকে 3 দিন, এখান থেকে কোথায় যাবেন? এই ঝিনাইদহ কুষ্টিয়া যাবো, কুষ্টিয়া মাজার। ঝিনাইদহ কুষ্টিয়া যাবেন? ওখানে কি আছে? ওখানে মাজার, মাজার ছাপ। এই যে এটার মধ্যে কি? এটার মধ্যে মিষ্টি দিয়ে গেছে একদম। মিষ্টি দিয়ে গেছে? তা আপনার পকেটে কি কি আছে? কত হাজার টাকা আছে দেখি? কত হাজার না, 500 টাকা আছে। 500 টাকা? ভিতরে কতগুলো পোশাক একটু খুলেন তো আপনি, এই যে গরমের ভিতরে। তা থাক, আমি গায়ে দিচ্ছ, মাসে দিয়েছ আমার। এর কয়টা আছে দেখি একটু, একটা একটা করে বুতুম খুলেন তো। এ আছে 5টা। 5টা? এই যে দর্শক, যদি একটু লক্ষ্য করে আপনারা লক্ষ্য করে দেখেন ওনার শরীরের যে অবস্থা, 3 মাস যে গোসল করেন আসলেই বাস্তব, একেবারে মনে হচ্ছে ওনার শরীরে 2 ইঞ্চি ময়লা। 5 মাস আমি গোলাপনগর ছিলাম, মাজারে গোলাপনগর ছিলেন। এখন আপনি হনেন কাকা, আপনি এই যে এই মোমবাতি আগরবাতি দিয়ে কি করা হয়? এই মাসির পানি টানি পড়ে দিই। পানি পড়িয়া দেন মানে আপনি কি করেন? ওই পানি টানি পড়ে দিই, মাসির টাকা দেয় 1 টাকা 2 টাকা। আপনি কি জানেন পানি পড়িয়া দেন? ওই পতনগের ওষুধ আছে, মাজায় ব্যথা, ঘাড়ে ব্যথা। আপনি কি কবিরাজ? না, কবিরাজ না, আমি দিয়ে এমনি ভালোই গেছত।
অনেকে ভালো হইছে আপনি পানি পড়া খায় অনেকে ভালো হইছে কি বলে আপনার আঙ্গুলে কি এগুলা আঙ্গুলে কি এগুলো আঙ্গুলে সব আংটি সব কি আংটি এগুলো কত সংগ্রহ করলেন এ না নাস্তার আংটি সব ও আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা মূলত ভিডিওটা করছি একমাত্রই যদি ওনার কোনো গার্ডিয়ানকে আপনারা যদি চিনে থাকেন ওনার গার্ডিয়ান পর্যন্ত যদি পৌঁছানোর দায়িত্ব কিন্তু আপনারা আপনারা দ্রুত ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা ওনার যে গার্ডিয়ান আছে ওনার ভাই থাকতে পারে বাবা থাকতে পারে চাচা থাকতে পারে যদিও বিয়ে-শাদী করে থাকে ছেলে সন্তান যদিও থাকে তার নজরদারিতে আসবে তো আমি এই জায়গাটার নাম আমি আবারও বলে দিচ্ছি উনি এই মুহূর্তে অবস্থান করছে পাটুরিয়া ঘাট থেকে রাজবাড়ি হায়তে আচ্ছা এই জায়গার নাম কি আচ্ছা একজন ভাইয়ের সাথে কথা বলবো ভাই একটু দেখেন পিছনে গাড়ি দেখেন কি না কি নাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মানিক পরমানি মানিক মানিক ওনাকে চিনেন আপনি না চিনি না আজ মানে তিন চার তিন দিন না চার দিন দেখতে খালি এখানে আচ্ছা এই জায়গাটার নাম কি এটা খানখানাপুর বলে খানখানা রোড খানখানাপুর খান কি কি খানখানাপুর খানখানাপুর হ্যাঁ দর্শক খানখানাপুর পাটুরিয়া ফেরিঘাট পার হয়ে আপনি আসলে এই মোড়টার নাম বলে মুগগুলের দোকান বলে কতদিন হয়েছে দেখছেন ওনাকে যাই হোক দর্শক তিন চার দিন দেখতেছেন যাই হোক দর্শক ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আবারও বলছি দ্রুত ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা তার গার্ডিয়ানের কাছে পৌঁছাইতে পারে আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম।